মঙ্গিয়াখামী ব্লকের বংশীপাড়ার দেড় দিন বয়সী শিশু সন্তান বিক্রি, ঘটনার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। অবশেষে গোমতী জেলার করবুক থেকে সংশ্লিষ্ট শিশুটিকে শুক্রবার ভোর নাগাদ উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন। বর্তমানে শিশুটি সহ তার মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছে। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মঙ্গিয়াখামী ব্লকের বংশীপাড়ার দেড় দিন বয়সী শিশু সন্তান বিক্রি নিয়ে গোটা রাজ্য তোলপাড়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশ পেয়ে রীতিমতো হোমওয়ার্ক করে নড়ে চড়ে বসে প্রশাসন। প্রশাসন থেকে গঠিত জম্বো টিম বিক্রি হয়ে যাওয়া সংশ্লিষ্ট বাচ্চার জোর তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায়। মঙ্গিয়াখামী, খুমলুং সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে গোমতী জেলার করবুক থেকে সংশ্লিষ্ট শিশুটিকে শুক্রবার ভোর নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। শেষ সংবাদ পর্যন্ত সংশ্লিষ্ট শিশুটি এবং তার মা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে। তোমার সিডিপি থেকে নিয়ে আসে, আর সঙ্গে মঙ্গিয়াখামী পিএস আসিল। তো তোমার প্রায় সাড়ে তিনটার দিকে নিয়ে আসে আর কি বাচ্চাটা মঙ্গিয়াখামী পিএস এর আন্ডারে। মানে ভোর সাড়ে তিনটা নাকি? এরকমই তো নিয়ে আসে। মানে পেশেন্টের দেখার লেগে আর কি কোনো অসুবিধা আছে না। তো আপাতত আমরা এখানে প্রাইমারি ট্রিটমেন্ট করে ভর্তি রাখা হয়েছে। এখন বাচ্চা আর মা দুইজনই সুস্থ আছে। তারা কি উভয়ই তেলিয়ামুড়া হাসপাতালে পড়তে? হ্যাঁ, তেলিয়ামুড়া হাসপাতালে পড়তে। মঙ্গিয়াখামী আড্ডি ব্লকের অন্তর্গত আঠেরো মোড়ার হলুদিয়া এডিসি ভিলেজের বংশীপাড়ার জনৈক খুকেন দেববর্মা এবং উষা রানী দেববর্মার দেড় দিন বয়সী কন্যা সন্তানকে তিরিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। তবে কেন কেন বিক্রি করে দেওয়া হয়েছিল তা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলেছেন দেড় দিন বয়সী কন্যা সন্তানের পিতা। কি কারণে আপনি বাচ্চা বিক্রি করছেন? হ্যাঁ, কি কারণে বাচ্চা বিক্রি করছেন? কাপড় সুপড় চুমুক দিতে পারে না, তাহলে খাবন সাবন দিতে পারে না। গরুই একদম গড় ভাঙ্গা, তাহলে বিয়ারি হার কি স্যার? এই কারণে? হ্যাঁ, কি করছেন বিক্রি করছেন? কত দেয়া? হ্যাঁ, কত দেয়া বিক্রি করছেন? তিরিশ হাজার। কোন জায়গায় বিক্রি করছেন? নামটা পারেন আর কি, এডিসি জায়গা। হ্যাঁ, এডিসি, এডিসি। তো এক্ষণে আপনার বাচ্চা এবং বাচ্চার মা কই আছে? আছে তেলিয়ামুড়া হাসপাতালে আছে। কে আনছে তারা? আপনার বৌরে এবং বাচ্চারে কে নিয়ে আইছে ওখানে হাসপাতালে? এদিকে শনিবার সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট শিশুকন্যা এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করে গোটা ঘটনার সম্পর্কে অবগত হন খোয়াইয়ের জেলা শাসক আইএএস ডক্টর চাঁদিনী চন্দ্রন। সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জেলা শাসক বলেন, গোটা ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি জেলা শাসক বলেছেন, আগামী দিনে শিশুটিকে নিয়ে কি করা হবে তা সম্পূর্ণভাবে আইনের মধ্যে থেকে এবং সংশ্লিষ্ট শিশুর অভিভাবকদের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেখে আবি কালি আমার পাস ইনফরমেশন আয়া থা কি এক বাচ্চা কা সেল হুয়া হে মুঙ্গিয়াখামি মে, তো এক রিমোট হ্যাবিটেশন মে হে। তো কাল ডিসিএম সৌরভ দাস কে নেতৃত্ব মে এক টিম গয়া থা আর আবি পুলিশ আর চাইল্ড লাইন নে বচ্চা কো ঢুঁড় কে লেকে আয়া হে তেলিয়ামুড়া মে। তো আবি যো কার্যবাই যো করনা হে ও প্যারেন্টস কা উপর ডিপেন্ড হতা হে, উনকা ক্যা কেনা হে, হোয়াট ডু দে ওয়ান্ট নাও, উসকা উপর নির্ভর হোগা। বহুত সারা অপশনস হে উনকে পাস, খুদ রখনা চাহতে হে তো রখ সকতে হে, নেই হে তো স্টেট অ্যাডপশন এজেন্সি হে ওহাঁ পে দে সকতে হে, আর লিগালি আর কিসি কো অ্যাডপশন মে দেনা হে তো ও ভি পসিবল হে। বট উসকা ও আবি প্যারেন্টস থোড়া ঘবরা গয়া হে, কিউকি ইতনা কুছ হুয়া হে,
तो कुछ दिन के बाद हम लोग उन लोगों से बात करके बच्चा का फ्यूचर के लिए सबसे अच्छा क्या होगा और पेरेंट्स क्या चाहते हैं उसका एक बैलेंस में लेके हम लोग। अभी बच्चे का तबीयत कैसा है, जो अभी उसका शरीर कैसा है, अभी ठीक ठाक है क्या? ये क्रिटिकल ऐसा कुछ नहीं है, थोड़ा वीक लग रहा है, इतना ट्रैवल किया है और ना फीडिंग भी नहीं हुआ है तो थोड़ा वीक लग रहा है, पर ऐसा कोई इश्यूज नहीं है डॉक्टर्स। এদিন জেলা শাসকের সাথে তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী, মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা, ডিসিএম সৌরভ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলা শাসকের নেতৃত্বাধীন এক শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল প্রত্যন্ত বংশীপাড়াতেও সফর করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।